हेलो फ्रेंड, हमें जुबेर आज के अपने एक नतून भिडियो नहीं एसपी 125 BS6 गाड़ी जो स्टार्टिंग प्रॉब्लम है तो अपनारा कि करबें जे फ्यूज बक्स आज फ्यूज बक्स के मेन फ्यूज बार बार उड़े जो थे तरह अपनारा कि करबें जे इस्यू आस्यूटा जो खराब है तो अपनारा बुझभन कि इस्यूटा खराब आई एक अपन के भिडियो देखो जो इस्यूटा प्रॉब्लम हम कि बोझा जाए तो क्या जाए से तो आज के देखो जो अपन गाड़ी जो इस्यू प्रॉब्लम है तो अपनी क्यों बुझभन कि देखले बुझते जो फ्यूज बक्सा देखें जो 20 नम्बर फ्यूजा आज है तो देखें जखनी गाड़ी चाबी ऑन कर बार बार फ्यूजा उड़े जाए लाइन आसते और उड़े मैं चाबी ऑन कर फ्यूजा उड़े जाए तो बार बार जी एरक होते थे তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে মেইন ফিউজটা যখন 20 নম্বর মেইন ফিউজ হচ্ছে আপনাকে তাহলে বুঝে নিতে হবে যে আমার ইস্যুতেই প্রবলেম হচ্ছে। তো চলুন আজকে আমি একটা অন্য ইস্যু লাগিয়ে এটা স্টার্ট করি। তো সবচেয়ে প্রথমে যেটা হচ্ছে ফিউজ বক্স যেটা আছে ফিউজটাকে চেঞ্জ করে দেবো। তো আমি চেক করার জন্য একটা অন্য এসপি 125 এর ইস্যু নেব। তো ইস্যু যে সবই এসপি 125 এর একই হয় তাও না, প্রত্যেকটা মডেল অনুযায়ী আলাদা আলাদা হয়। তো আপনাকে ওটা দেখে নিতে হবে বা যে কোড আছে এই কোড অনুযায়ী আপনাকে ইস্যু লাগাতে হবে। তো চলুন ওটা ইস্যু লাগিয়ে দেখা যাক কী হয়। আর একটা আপনি গাড়ি দেখেও বুঝতে পারবেন, ধরুন যেসব এসপির ব্যাক হ্যান্ডেলগুলো দেখবেন পেন্টিং করা আছে তাহলে বুঝে নেবেন যে ওই গাড়িটা মানে যে গাড়িটা আপনি চেক করবেন সেটা যদি পেন্টিং থাকে তাহলে ম্যাচিং করবে। আর যে গাড়িটা ধরুন ব্যাক হ্যান্ডেল রাবার দেওয়া আছে তো আপনাকে ওই মডেলের যদি রাবার থাকে তাহলে আপনি এবার আমি একটা নতুন ফিউজ লাগিয়ে নিলাম। এবার চাবিটা অন করে দেখবো, যদি আর ফিউজ না ওড়ে মানে এবার ঠিক আছে, ফিউজ আর হচ্ছে না তা আমি প্রবলেম সলভ। এবার গাড়িটা আমি স্টার্ট করে দেখে নেব ঠিকই আছে। সে বন্ধুরা কেমন লাগলো আমার এই ভিডিওটা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।